ছোট লাগে না নিজেকে? হ্যাঁ, তো এত এক্স বানায় দরকার কি? কলিগ বানো, কাজ করবা না? আমার যদি ইন্ডাস্ট্রিতে সব এক্সই থাকে তাহলে আমি কাজ করবো কার সাথে? পড়ি অসম্ভব শক্ত একটি মেয়ে, আমাদেরকে দেখে মানুষ যেমন শেখে তেমনি পড়ি তোমাকে দেখে সবাই শিখবে। জনগণ মনে করছেন মা সিনেমার ক্যাম্পেইন চলছে, এজন্য শরিফুল রাজ আর আপনি ছলনার আশ্রয় নিয়ে প্রসঙ্গে আসতে চাচ্ছেন, ব্যবসা করতে চাচ্ছেন। জনগণ কেন ভাবতেছেন? একটা মানুষ আমার লাইফ থেকে নাই, মানে ঘর থেকে নাই, শুনলেও তো আমি আপনাকে মানে কোনোভাবে হিন্স দিতে পারতাম বা বলতে পারতাম বা দুঃখ প্রকাশ করতে পারতাম, মানে কোনোভাবে কি আমাকে দেখে টের পেয়েছেন যে আমার মধ্যে কি চলছে? আমি ছোট করেই বলবো যে পরী অসম্ভব শক্ত একটি মেয়ে, খুব সুইট, যতটাও সুন্দর ততটাও শক্ত। আমি মনে করি যে আমাদেরকে দেখে মানুষ যেমন শেখে তেমনি পরী তোমাকে দেখে সবাই শিখবে, সেটাই তুমি করবে। আসলে ঘাজ আর ব্যথাও তার, কিন্তু যার গা হয়েও শুকিয়ে গেছে, অমাবস্যার চাঁদে চাঁদে মাঝে মাঝে ব্যথা করে, তারাও বুঝবে নতুনদের ঘায়ের কেমন জ্বালা। তেমনিভাবে অপুদেও বুঝলেন পরিমনির ব্যথা। আহা, কি ভালোবাসা আর কি টান! একজন সেলিব্রিটির উপর আর একজন সেলিব্রিটির টান এরকমই তো হওয়া উচিত, তো ইনশাল্লাহ যেন তারা একই সুতোয় গাঁথা। অপুদে আপনার থেকে শিখে পরি আপু এখন কঠোর, খুবই কঠোর হয়েছেন। তবে আমার ভাবনা, আপনার মতো ধৈর্য ধরে পরি আপু থাকতে পারবেন কিনা। অপুদি আপনি বড় দিদির মতো করে পরি আপুকে পরামর্শ দেন, সারা পৃথিবী যেন আপনাদের মনে রাখতে পারে, আপনাদের আইডল হিসেবে মেনে নিতে পারেন, আপনাদের মতো করেই আপনারা সৈনিক তৈরি করেন, তো ইনশাআল্লাহ। সত্য হইতে আমার ছেলে মরে নাই বাবা। তুমি স্রষ্টা ঈশ্বর ভগবান যাই হও না কেন, তোমার অস্তিত্ব জানান দাও। আন লেনা হি সমাজদারি কা কাম হ্যায় লিডার। কিন্তু যে দুই চারজন ঘোপে যে আর কি চিপায় চেটার সময় যদি হয়, তিনটার সময় আসো একটু বসি, মানে এই টাইপের আড্ডা মারা তো ওর সাথে বেশি হয় জানালি। আমার মনে হয় ওই জায়গা থেকেই আসলে একটু আক্রোশ ছিল মনে হয়, ওদের সাথে পার্সোনালি কোনো ঝামেলা ছিল কারোর সাথে, ওটাই গণহারে ঢেলে দিয়েছে, এই জন্য আসলে আমি সরি হয়ে নিলাম সবার কাছে। সম্প্রতি ঢাকায় সিনেমার অভিনেতা শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিবা তুশি ও সুনেরা বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ক্লিপ ফাঁস হয়। কোনো পোস্টের ক্যাপশনে আই লাভ ইউ ক্রেজি গার্ল, আহা সেই দিনগুলো। কোনোটিতে লেখা ওহ মিস ইউ। প্রথম পোস্টে 12টি ছবি ও 12টি ভিডিও, কয়েকটি ছবি রাজ ও সুনেরাহর ভিডিও কলের কথা বলার সময়ের, আর ভিডিওগুলো রাতের রাস্তায় তাদের ঘোরাঘুরির সময়ের। রাজের অ্যাকাউন্টে পোস্ট করা এসব ছবি ও ভিডিও 20 মিনিটের মতো ছিল, এরই মধ্যে সব পোস্ট ডিলিট করে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে। তবে ডিলিট করার আগেই ছবি ও ভিডিওগুলো অনেকের নজরে এসেছে, এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এসব ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন, এরই মধ্যে সুনেরা বিনতে কামাল ও তানজিন তিশা মামলা করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এবং ফেসবুক স্ট্যাটাসে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। এ প্রসঙ্গে গণমাধ্যমকে পরিমাণই বলেন, অনেকে হয়তো আমাকে সন্দেহ করছে, কিন্তু আমি কি পাগল এসব প্রকাশ করতে যাব? তবে আমি শতভাগ নিশ্চিত, সঠিক তদন্ত হলে এমন একজনের নাম আসবে শুনলে সবাই অবাকই হবে। নাম বলবো না, শুধু এটুকুই বলি সে রাজেরই পরিবারের কেউ। মনে রাখবেন কোনো কিছু গোপন থাকে না, একদিন না একদিন তার সত্য বের হবেই, বুঝছেন? এমন ঘটনা যে ঘটাতে পারে কত বড় ভয়ঙ্কর সে হতে পারে। নিজস্ব মনোভাবটা প্রকাশ করাটাকে ফেসবুক বলা হয়। অ্যাকচুয়ালি এইটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ ফেসবুকটা হচ্ছে কি একান্তই তাদের ব্যক্তিগত এবং নিজেদের মতো করে চালানোর জায়গা। সুতরাং এটা চলচ্চিত্রের পর্দা নয় যে আমি এটা নিয়ে কোনো কিছু বলতে পারি। আসলে আমাদের কাজের জায়গাটা ফোকাস হওয়া দরকার, কারণ দর্শক কাজের জায়গা থেকে আমাদেরকে চেনে। কোয়াটিস বন্ধু হয় আচ্ছা, কিন্তু এই প্রেম করে এক্স বানায় তারপর আবার ওদের সাথে আই এম সরি জীবনও পারবো না। নিজের যদি সম্মান থাকে, আত্মসম্মান, আপনি জীবনও তার সামনে যেয়ে দাঁড়াবেন না।